লকাম বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও ইউডাইস পোর্টালে স্কুলের বিভিন্ন তথ্য দিয়ে ডেটা এন্ট্রির কাজ করতে হবে ইউডাইস পোর্টাল লগ ইন করার জন্য প্রতি বছরের মতো এবছরও ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করতে হবে এবছরের ডিফল্ট পাসওয়ার্ড কী হবে এবং প্রত্যেকটি স্কুলকে কীরকম পদক্ষেপ নিতে হবে সেই সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে যে ভিডিওটি দেখছেন সে ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন ডিফল্ট পাসওয়ার্ড কি এইটি কপি করে নেবেন এখানে স্কুল ওয়ার্ডটির প্রত্যেকটি লেটার স্মল লেটার এইটি হলো ডিফল্ট পাসওয়ার্ড এবং লগ ইন আইডি কী হবে আপনার বিদ্যালয়ের যে ডাইস কোড আছে সেই ডাইস কোডের পরে থ্রি থ্রি দেবেন তাহলেই ইউজার আইডি হয়ে যাবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডেটা এন্ট্রির কাজ করতে হবে তার জন্যে আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন সেই লিঙ্কটি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করলে ইউডিএস পোর্টাল ওপেন হবে এবং লগ ইন পেজে আপনারা ল্যান্ড করবেন এখানে আসার পরে আপনারা ইউজার নেম অর্থাৎ আপনার বিদ্যালয়ের যে ডাইস কোড আছে ডাইস কোডের পরে থ্রি থ্রি দেবেন এবং পাসওয়ার্ড যেটি আপনাদেরকে কপি করতে বলেছিলাম সেই কপি করা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি বহু এখানে বসিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করার পরে প্রথমেই আপনারা দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনাদেরকে প্রথমে ডিফল্ট পাসওয়ার্ড অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড দিতে হবে তারপরে নিউ পাসওয়ার্ড এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন সেই পাসওয়ার্ডে যেন অ্যাট লিস্ট ইংলিশ হরফের একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি ইংলিশ ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার এখানে দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মিনিমাম যেন আটটি ক্যারেক্টার থাকে তারপরে এখানে দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে যে নিউ পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে আপনারা নিচে দেখতে পাবেন চেঞ্জ এই বক্সে ক্লিক করে দেবেন এই বক্সে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এবং পূর্বের পেজে অর্থাৎ লগ ইন পেজে আপনারা ফিরে যাবেন লগ ইন পেজে আসার পরে পুনরায় আপনারা ইউজার নেম অর্থাৎ আপনার বিদ্যালয়ের ডাইস কোডের পরে থ্রি থ্রি দেবেন তারপরে পাসওয়ার্ড যে নতুন পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করলেন ওই পাসওয়ার্ডটা দেবেন এবং ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে এখানে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রাথমিক করণীয় হলো আপনারা দুটি ফাইল দেখতে পাবেন ব্লাং ডিসিএফ ডাউনলোড ডাউনলোড প্রিফিল ডিসিএফ এই দুটি লিঙ্কে ক্লিক করে ব্লাঙ্ক ডিসিপ এবং প্রিফিল ডিসেপ্ট ডাউনলোড করে নিতে হবে এবং এগুলি পূরণ করে রাখতে হবে যখন এখানে এক থেকে পনেরোটি ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে ডেটা এন্ট্রির কাজ উপলব্ধ হবে তখন আপনারা ডেটা এন্ট্রির কাজ করবেন এখন উপলব্ধ নেই সুতরাং আপনাদের প্রাথমিক কাজ হবে ব্লাঙ্ক ডিসিপ এবং প্রিফিল ডিসেপটি ডাউনলোড করে প্রিফিল্ড ডিসি এফে যে সকল এডিট করতে চাইছেন এবং যে সকল সংযোজন করতে চাইছেন সেইটি ব্লাঙ্ক ডিসিএপে আপনারা পূরণ করে রাখবেন এইটিই হবে আপনাদের প্রাথমিক কাজ যখন ডেটা এন্ট্রির কাজ এখানে উপলব্ধ হবে তখন আপনারা ডেটা এন্ট্রির কাজ করতে পারবেন কীভাবে আপনারা ডেটা এন্ট্রির কাজ করবেন তা ইতিমধ্যে অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওগুলি যদি দেখতে চান এই মুহূর্তে এই ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্টটি দেখতে পাচ্ছেন সেই প্লে লিস্টটি ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই